মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করবো তোমরা প্রত্যেকে ভালো আছো, আমরাও ঠিক আছি। আরও একটা নতুন ব্লগের সাথে, আরও একটা নতুন দিনের সাথে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। পুরো ব্লগটার সাথে থাকার অনুরোধ রইল, প্লিজ কেউ স্কিপ করো না। আশা রাখি তোমাদের পুরো ব্লগটার সাথে থাকলে ভালোই লাগবে। আর প্লিজ যদি নতুন বন্ধু হয়ে থাকো, যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে দেখো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগছে ব্লগগুলো। আর যারা অলরেডি আমার সাথে আছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অনেকদিন বাদে সকালের রান্নাঘরের যুদ্ধে তোমাদেরকে সাথে নিলাম। হ্যাঁ, কারণ এখন আর নেওয়া হয় না এই রান্নাঘরের টাইমটাতে, কারণ সত্যিই ভীষণ তাড়াহুড়ো থাকে। আর সেই টাইমটাতে না একটু ক্যামেরা অন থাকলে না আনইজি ফিল হয় কাজ করতে, মানে শুধুমাত্র সকালের টাইমটুকুতে, যেহেতু তাড়াহুড়ো থাকে, মাথাই কাজ করে না যে কী করছি না করছি। তো দেখো, একদিকে শাক বসিয়েছি আর একদিকে লেবু স্যালাড কেটে সমস্তটা রেডি করলাম। এখন ওর ভাতটা টিফিন বক্সে ঢেলে নিচ্ছি, আর তার মধ্যে দুটো ডিম সেদ্ধ দেওয়া রয়েছে, সেই দুটোকেও আলাদা করে একটু ধুয়ে নিলাম, তাহলে একটু ঠান্ডা হয়ে যাবে, আমিও ছাড়াতে পারবো। শাকটায় এখন নুন দিলাম, আমার কি বলতো শাক একদম মিশে যাবে তাহলেই ভালো লাগবে। ডাটাগুলো আমার দিকে তাকিয়ে থাকলে একদম ভালো লাগে না, মানে শাকের ডাটাগুলোর কথা বলছি। আমি খুব ভালো একটা কাটতে পারি না, তাই আমাকে একটু জল দিয়ে চাপা দিয়ে দিতে হয়, মানে রসুনটা ফোড়ন দিই, কাঁচা লঙ্কাটা চিরে দিই, আর শাকটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে সামান্য একটু ওই বাটি ধোয়া জলটাকে দিয়ে নিয়ে তারপরে নাড়াচাড়া দিয়ে আর কি ঢেকে দিই। তো শাকটা হতে প্রায় 40-45 মিনিট টাইম লাগলো, জল ভাবটা কেটে গিয়ে পুরো তেল বেরোবে, তবে আমার শাক হবে, শাক ভালো লাগে খেতে। এখানে বসিয়েছি মাছ ভাজাটা, এই যে, তো আমি দুপাশটা ভালো করে ভেজে নিচ্ছি, করবো তো মাছের ঝাল। আর শাকটা অবশেষে হয়েছে, তোমাদেরকে যেটা বলছিলাম, শাক না আমার দিকে তাকিয়ে থাকলে বা জলসা জলসা ভাব থাকলে আমার একদমই ভালো লাগে না। শাকটা থেকে পুরো তেল ছেড়ে এসে দেখো বাটির মধ্যে পুরো এঁটে গেছে। এই জিনিসটা শাকের আমার খুব ভালো লাগে, মানে মিশে যাবে আর কি, ডাটা বা কিছু ওরকম বেরিয়ে থাকবে না, ওই জিনিসটা আমার খুব ভালো লাগে সাথে। আমি তো ভালো কাটতে পারি না, যারা ভালো কাটতে পারে একদম মিহি করে, তাদের তো এতটা টাইম লাগে না। আমি একটু মানে অতটা মিহি করে কাটতে পারি না বলে আমার এতটা একটু টাইম লাগলো। যাই হোক, মাছটা হতে থাকুক, আমি একটু এবার ভোটটা ঝাঁপিয়ে নিই। ওকে বা হাঁপিয়ে যাই রীতিমতো। রুমি আমাকে বেশ কয়েকদিন ধরেই বলছিলো তুমি আমাকে পুরো মাছের ঝাল যেটা হয় সেটা খাওয়াও না, মানে আমি ওকে একটু কম মশলা তেল ঝাল দিয়ে খাওয়াচ্ছিলাম আর কি, এমনি মানে সর্ষে বাটা পোস্ত বাটা দিয়েই করছিলাম, কিন্তু মশলাটা অল্পই দিচ্ছিলাম, তো একটু ঝোল ঝোল মতো হচ্ছিলো, কাই কাই গ্রেভি গ্রেভি হচ্ছিলো না ব্যাপারটা। তো অনেকদিন ধরে কালকে বলেছি একটু মাছের ঝালকে এবার খাওয়াবে, একটু তেল ঠেল ঝাল ঠাল দিয়ে মশলা টশলা দিয়ে, তাই জন্য একটু সর্ষে বাটা দিয়ে আজকে করে দিয়েছি, একটু তেলও বেশি দিয়েছি, ঝালও বেশি দিয়েছি, সবটাই ঠিকঠাক। আর আজকের ওয়েদারটা দেখে বাইরে মনে হচ্ছে আমি হাঁটতে যেতে পারবো। আমি এই সবে হাঁটতে বেরোলাম, আজকে 8:01 বাজে এখন, আর সকালবেলাটা চুল ঠুল দেখো মোটামুটি ধরে বেঁধে, মানে ধরে নিয়েই বেঁধে নিয়ে চলে আসি আর কি, সকালটাতে একদমই সময় পাওয়া যায় না। আর হাঁপিয়েও যাচ্ছে, আমার কথা শুনে বুঝতে পারছো কিনা জানি না, প্রচণ্ড হাঁপিয়ে যায়। রান্না করতে করতে ঘর ছাড় দেওয়া, তারপরে বিছানা গোছানো, এসব করতে করতে প্রচণ্ড হাঁপিয়ে যাই, তো তারপরেই হাঁটতে বেরিয়ে যাই, কারণ বিকেলটাতে সন্ধেটাতে হয় না, কারণ প্রচুর গাড়ি ঘোড়া চলে ওই জন্যে। আর আজকে সকালটাতে দেখতেই পাচ্ছ মেঘ করে আছে, একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, তাই ভাবলাম আজকে গণেশ টেম্পলের দিকেই হাঁটতে চলে যাই। গণেশ পুজোটার মধ্যে আর গণেশ টেম্পলে যাওয়া হয়নি, গণেশ ঠাকুরের দর্শন পাওয়া হয়নি, মানে টেম্পলের দর্শনটা পাওয়া হয়নি আর কি। গণেশ ঠাকুরের দর্শন তো পাচ্ছি, আমার বাড়িতেও রয়েছে, একজনই তো না, তো আলাদা আলাদা আমরা দেখতে পাই এই আর কি। তো রুমি বেরিয়ে গেছে 7:57-তে, আমি বেরোলাম 8:01-এ, আমার একটু ওর থেকে 3-4 মিনিট লেট হলো বেরোতে। তার কারণ হচ্ছে নিচে নামার পর ওয়াচম্যান দাদা ওকে বলছিলো যে একটু রিচার্জটা করে দেওয়ার জন্য ফোনে, তো ও তখন না স্কুটি অলরেডি স্টার্ট দিয়ে দিয়েছে বেরোবে বলে, তো ওর লেটও হয়ে যেত রিচার্জটা করতে গেলে, তো ও আমাকে বললো যে তুমি একটু রিচার্জটা করে দাও। তো আমি রিচার্জ ফিচার্জ করে দেওয়ার পরে বললো আমার কাছে এখন টাকা, আমি বলছি আচ্ছা আচ্ছা ঠিক আছে, মানে কি বলতো রিচার্জটা তো দরকারই না, ফোন তো দরকার খুবই এখন ভীষণভাবে, তো ওই জন্যে ও আমাদের থেকে করলে একটু পরে দিতে পারবে, কদিন বাদে ওর সুবিধা মতো, দোকানে গেলে তো সাথে সাথে দিয়ে দিতে হবে, তাই জন্য বলেছে আমাদের কাছ থেকে করানোর কথা। তো ওরটা ওই কাজবাজগুলো একটু করে দিয়ে, মানে রিচার্জটা করে দিয়ে, তারপরে ও কথা বলছিল একটু সেটাতেও থাকবে না এইসব বলছিল আর কি, তো ওই টিকিটও কেটে দিতে হবে ওকে ট্রেনের, এইসব কথাবার্তা বলে তারপরে সেই বেরোলাম আমি হাঁটতে। তো চলো গণেশ টেম্পলের দিকে যাই, বেশি কথা বললে আবার হাঁপিয়েও যাবো।
আজকে হাঁটতে হাঁটতে তো এলাম গণেশ টেম্পল, আর এই লাইটটা যখন সন্ধেবেলা জ্বলে না আরও বেশি ভালো লাগে দেখতে। এটা প্রত্যেকবারই ধরায়। আগের বারের ভিডিওতে আমার সম্ভবত আছে, সম্ভবত না, আগের বারের ব্লগটাতে রয়েওছে। আগের বারেও গণেশ পুজোর সময় এখানেই ছিলাম, আর মন্দিরটাকে এটা আমি খুব সুন্দর সাজায়। আর দেখো গণেশ টেম্পলের পাশটাতেই যে জায়গাটুকু আছে তাতে এই গণেশ মূর্তিটার পুজো হয়েছে, তো ভীষণ ভালো লাগছিল, খুব সুন্দর করে সাজিয়েছে। আর এই টাইমটাতে মন্দিরের পরিবেশটা আমার খুব ভালো লাগে, আসতেই ইচ্ছে করে না। আমার স্নান দান কমপ্লিট হয়ে গেছে, 11:30টায় পুজো দেওয়াও হয়ে গেছে, এখন বাজে 1:05। তোমাদের সাথে কিছু কথা বলতে চলে এলাম। যদি ব্লগটা সবাই এই পর্যন্ত দেখে থাকো তাহলে তোমাদের কাছে অবধি কথাগুলো পৌঁছবে, নয়তো পৌঁছবে না, এই আর কি। তো তোমাদের সাথে কিছু দরকারি কথা বলতেই এলাম। কালকে রাতে অলরেডি তোমাদেরকে বলে দিয়েছি যে দেখো 1000 হওয়ার পর থেকে, মানে সাবস্ক্রাইবার 1006 মতো হয়েছিল আমার প্রথম দিন, তো ওই 1006 সাবস্ক্রাইবারে আমাকে মনিটাইজেশন তো দিয়ে দিয়েছিল, একটা প্রাথমিকভাবে চল ছিল আর কি। মনিটাইজেশনের ডলার সাইনটা আমাকে প্রত্যেকটা ভিডিওতে দিচ্ছিল, কিন্তু ব্যাপারটা হচ্ছে ইউটিউবের পক্ষ থেকে আমার কাছে মনিটাইজেশনের জন্য কোনো মেইল আসেনি, কারণ সেটা না আসাই কথা ছিল। অনেক ডকুমেন্ট থাকে ওদের, সেগুলো ওদেরকে দিতে হয়, ওদের কাছ থেকে অনেক তরফ থেকে মেইল আসে, সেটা কখনো ক্যান্সেল হচ্ছে, কখনো আবার পাঠাতে হচ্ছে। আমার ক্ষেত্রেই হয়েছে, একবার পুরোটাই ক্যান্সেল হয়েছে, আবার আমাকে ডকুমেন্ট পাঠাতে হয়েছে, এরকম অনেক কিছু হয়েছে। আর আমি মনে করি আমার কাজ কখনোই কোনোটাই একবারে সফল হবে না, আমি জানি না কেন ঠাকুর আমার সাথে এরকমই খেলতে থাকে, হয় না, আমার কখনোই হয়নি কোনো কাজই আমি খুব তাড়াতাড়ি সফলতা পেয়েছি বা একবারে কাজটা মিটে গেছে, এরকম কখনোই আমার সাথে হয় না। তো যাই হোক, কালকে রাত্রিবেলা ফাইনালি মনিটাইজেশন অন হয়েছে, ইউটিউব থেকে মেল এসেছে। আর যেটা তোমাদেরকে বারবার বলেছিলাম, জন্মাষ্টমীর দিনও আমার কাছে একটা সকালবেলা মেইল এসেছিল, সুখবর এসেছিল বলেছিলাম, তো হ্যাঁ জন্মাষ্টমীর দিন সকালবেলা 9টার সময় আমার কাছে মেইল আসে, 9টা না সরি, আগের দিন রাতেই বোধ হয় এসেছিল, আমি খেয়াল করিনি, 6টা 7টার দিকে আমি খেয়াল করি। যেহেতু জন্মাষ্টমীর পুজোটা নিয়েও আমি একটু ব্যস্ত থাকবো, পুজো দেব গোপালকে, তাই জন্যে একটু ফোনটাও দেখতে দেরি করেছিলাম, সকালবেলা উঠেই দেখিনি, পরে দেখেছিলাম, 7:30টার দিকে বোধ হয় দেখেছিলাম। তো দেখেছিলাম যে মেইল এসেছে গুগল অ্যাডসেন্সের জন্যে কিছু আর কি, ওরা ফর্ম দিয়েছিল সাবমিট করতে হবে। তো ওই সেই সময়টাতে আমি একটু ভয় পেয়ে গেছিলাম, কারণ আমার সাবস্ক্রাইবার ছিল 986। আমার এখনো মনে আছে, আমি আমার চ্যানেলের প্রত্যেকটা মানে সব কিছু মনে রেখেছি আর কি। তো 986 ছিল, আমি বুঝতে পারছিলাম না, হয়তো এটা হয়ে থাকে যে সাবস্ক্রাইবার পূরণ না হলেও দিয়ে দেয়, কারণ আমার ওয়াচ টাইম পুরো ছিল আর কি, যেটা ইউটিউব চেয়ে থাকে 4K, তার অনেকটাই বেশি ছিল ওয়াচ টাইম। তো সেই জায়গা থেকে আমাকে দিয়েছিল কিনা আমি জানি না, তো গুগল অ্যাক্সেসের জন্য যেটা সাবমিট করতে বলে আমি সেদিনকেই সাবমিট করে দিই। আর সেদিন রাত্রি 9টার সময় আবার মেল আসে যে আমার গুগল অ্যাডসেন্স কমপ্লিট হয়ে গেছে। গুগল অ্যাডসেন্স আর কিছুই নয়, একটা কাগজ আসবে, যেরকম এটিএম কার্ড আসে বাড়িতে, তার মধ্যে একটা পিন থাকে, সেটাকে আবার সাবমিট করতে হবে, যখন আসবে তখন একটা জায়গা থাকে, যারা আমরা ইউটিউব করছি বা করছো তারা হয়তো জানো, তাদেরকে আর খুলে বলতে হবে না। যাই হোক, তোমাদেরকে বললাম যে আমি কালকে দেখেছি আমার চ্যানেলে কত কি ভিউজ আসছে না আসছে, কালকে পুরো মানে চ্যানেলের এবার সব কিছু দেখা যাচ্ছে, এত ডিটেলস এতদিন দেখাতো না, এখন দেখাচ্ছে। তো আমি না দেখে অবাক হয়ে গেলাম যে আমার চ্যানেলে এতদিনে 2.5 লাখ ভিউজ এসেছে, তার 10% সাবস্ক্রাইবারও আমার কাছে আসেনি। আমি জানি না কেন তোমরা আমার পরিবারে একসাথে হতে চাওনি, না আমাকে ভালো লাগেনি বা আমার কথা বলা ভালো লাগেনি, আমি সত্যিই জানি না। তবে আমি ভীষণভাবে হতাশ হয়ে পড়েছিলাম যে মানে এত ভিউজ কিন্তু কোনো সাবস্ক্রাইবার সেভাবে আসেনি কেন, এটাই আমার বড় প্রশ্ন একটা। আর সব থেকে বড় কথা হচ্ছে আজকের ভিডিও, মানে আজকে যেটা গেছে, তোমরা যেটা অলরেডি দেখছো আর কি, আজকের দিনে ফাইনালি মনিটাইজেশন প্রসেস ডান, এই এই ব্লগটা আর কি, সেটা তো আমি এখনো অবধি দেখছি 28%, মানে এখনো অবধি তো সেরকম ভিউজ আসেনি, আমার কাছে 45 ভিউজ এরকম দেখাচ্ছে এখন। তো এই ভিউজেও দেখাচ্ছে 28% সবাই আর কি, 28% এর মধ্যে ছেলে মেয়ে বাচ্চা কে কিরকম আছো, আন্টি কে
কে কিরকম বয়সের এজের আছো তো আমি জানি না, যাই হোক 28% মানুষ দেখেছে, সেটা হচ্ছে আনসাবস্ক্রাইবড, মানে তারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব না করেই রোজ ভিডিও দেখছে আর কি। তো তোমাদের একটা কথাই বলবো, তোমাদের কাছে একটাই অনুরোধ করব, আমি এক হাতে ক্যামেরাটা ধরে আছি তাই ফোনটা, নালে হাত জোর করেই বলতাম যে যদি তোমাদের ভালো লেগে থাকে, তোমরা যখন রোজ ভিডিও দেখছো বা পুরোই ব্লগটা দেখছো, আমার কাছে টাইমিং যা দেখাচ্ছে মোটামুটি আমার মনে হচ্ছে খুব একটা স্কিপ হয় না আমার ব্লগ, তো যদি স্কিপ না করেই পুরো ব্লগটার সাথে থাকোই, বা এই অল্প একটু একটু স্কিপ করতেই পারো, তোমরা এত বক বক হয়তো শুনতে ইচ্ছে করে না, তো সেই জায়গা থেকে বলবো যদি এতটাই ভালোবাসো তাহলে সাবস্ক্রাইবটা প্লিজ করো। সত্যি বলছি, না হলে এগোতে পারবো না, আমাদেরও তো একটা ভালো লাগা খারাপ লাগার ব্যাপার আছে বলো, এই জিনিসগুলো দেখলে না ভীষণভাবে হতাশ হয়। তুমি হয়তো তোমরা বলবে দেখবে না মনিটাইজেশন তো অন হয়েছে, বিশ্বাস করো সেটা কিচ্ছু না, মানে শুধুমাত্র মনিটাইজেশন অন হলেই একটা চ্যানেল দাঁড়িয়ে যাবে বা টাকা পাবে এরকমটা কিচ্ছু না। প্রথমত তোমাদেরকে জানাই যখন আমি পুরোটা বলছি, আমাদের যে রেভিনিউটা জমছে সেইখানে আমাদের ডলারে জমছে 8,000 টাকা মতো জমতেই হবে, তবে তুমি গিয়ে হাতে পাবে টাকাটা, মানে তুলতে পারবে আর কি সেই জায়গা থেকে। তো তোমাদের মনে হতে পারে যে 8,000 টাকা তো এমন কেউ হয়ে যাবে বা কিছু, একদমই নয়। আমার ভিডিওতে কখনোই হাজার হাজার ভিউজ তো আর পড়ছে না, বা 400-500 ভিউজও পড়ছে না, তাই বলবো প্লিজ আমি এমন কোন ভিডিও বানাই না যেটা ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে শেয়ার করা যাবে না বা সাবস্ক্রাইব করা যায় না, চ্যানেলটা খুব বাজে, এইরকম ধারণা আমার মনে হয় না হওয়া উচিত, কারণ আমি খুব একটা এরকম ভিডিও বানাই না বলেই আমার ধারণা। যদি আমি ভুল বলে থাকি তাহলে প্লিজ কমেন্ট করে জানিয়ে দিও যে না দেবলি না তুমি ভুল, তোমার এই কারণে তোমার ভিডিও দেখতে ইচ্ছে করে না বা তোমার ভিডিও ভালো লাগে না, এই কারণে আমি সাবস্ক্রাইব করি না। দেখো আমি আমার স্বপ্নটা তোমাদেরকে জানিয়েছি, আমি সত্যিই জানি না আমি আমার স্বপ্নটা কবে পূরণ করতে পারবো, শুধুমাত্র বলবো শুধুমাত্র এটা আমার স্বপ্ন না, এটা আমার গোটা ফ্যামিলির স্বপ্ন, আমার ঘরে বাইরে উইথ দেবলিনা অ্যান্ড প্রমি পুরো পরিবারের স্বপ্ন এটা। যেদিনকে আমি কাজটা করতে পারবো, আমার স্বপ্নটা পূরণ করতে পারবো, সেদিন শুধু আমি একা করতে পেরেছি, এটা কখনোই বলার মানে বলা কাম্যই নয় আমার কাছে, আমি বলতেই পারবো না কথাটা। এই কাজটা যদি আমি করতে পারি তাহলে আমরা প্রত্যেকে করেছি, পুরো টিম মিলে করেছি, পুরো পরিবার মিলে করেছি, এটাই আমার কাছে। যাই হোক আর কথা বলবো না, যদি তোমাদের পরও মনে হয় যে না চ্যানেলটাকে ভালো লাগছে না তাহলে আর কিছু বলার নেই, রেডি হয়ে গেছি এই নিয়ে। এই ফ্রক কাটিং কুর্তিটা দুদিন পরলাম, মনে হলো আজকে একটু পরি, কেন বলো তো এটা ভীষণ পাতলা, পরে ভীষণ আরাম লাগে। এই কুর্তিটা আমি কিনেছিলাম লখনৌ থেকে, ভীষণ ভালো লাগে হাতাটা, বিশেষ করে বেল স্লিভস হাতা, তো ওই জন্য আমার ভীষণ ভালো লাগে। আর এই কুর্তিটা না আমার থেকে আর এক সাইজ বড় ছিল, মানে যে সাইজটা আমি পরছি তার থেকে বড় ছিল, তো ঠিকঠাক করে সাইজ মতো খাপানো ঠাপানো সবটা করা হয়েছে আনার পরে। তো আমরা বেরোচ্ছি, বুঝতেই পারছো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। এই যে আমার মহাদেব রেডি হয়ে গেছে নুনিও, তো চলো আমরা বেরোই। আজকের ব্লগটার সাথে কালকের ব্লগটা অবশ্যই কানেক্ট থাকবে, আমরা কোথায় বেরোচ্ছি না বেরোচ্ছি সবটাই তোমাদেরকে জানাবো। তো চলো আজকের মতো টা।